বিবিসির লাইভে পর্ন ছবি। বিবিসির খবর নিয়ে রাত 10টায় হাজির সংবাদ উপস্থাপক সোফি রাওয়ার্ট, তার পেছনে লাইভ নিউজ রুম, কম্পিউটারে বসে কাজ করছেন অনেকেই। খবর পড়ার সময় সোফির পেছনে নিউজ রুমে এক কর্মীর কম্পিউটারে হঠাৎ করে পর্ন ভিডিও চালু হয়ে যায়। খবরের সঙ্গে সঙ্গে সেই দৃশ্যও দেখে ফেলেন লাখো দর্শক। হাফিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, গত সোমবার রাত 10টায় বিবিসির নিউজ এক 10-এ এই ঘটনা ঘটে। লন্ডনে বিবিসির ব্রডকাস্টিং হাউস থেকে সে সময় ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইংল্যান্ডের জয়ের খবর দেখানো হচ্ছিল। প্রতিবেদনে বলা হয়, বিবিসির ওই পর্ণদৃশ্য সহ খবরটি প্রায় 38 লাখ দর্শক দেখেছেন। অনেকে বিষয়টি নিয়ে টুইটও করেছেন, পরে ভিডিওটি ভাইরাল হয়ে যায়। টুইট বার্তায় একজন লিখেছেন, বিবিসি নিউজের সংবাদ উপস্থাপক খবর পড়ার সময় কেন পর্ণ ভিডিওটি চালু করা হলো। বিবিসির একটি সূত্র জানিয়েছে, এই ঘটনায় একটি বড় বেলুন চুপসে যাওয়ার মতো অবস্থা হয়েছে বিবিসির। এটা আনাড়ির মতো একটা কাজ হয়েছে। লিন্ডসে রবিনসন নামের একজন দর্শক ভিডিওটি দেখে সঙ্গে সঙ্গেই তার ফেসবুকে পেজে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেছেন, কেউ কি গতরাতে বিবিসির এই ভিডিওটি দেখেছেন? প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় বিবিসি স্পষ্ট করে তেমন কিছু বলেনি, তবে প্রতিষ্ঠানটি এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে। বিবিসির একজন মুখপাত্র বলেন, আসলে কি ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হবে।